ডোমজুড়ে ঝালোয়ারবের এলাকায় যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়। ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান। এখানে মহিলাদের লেহেঙ্গা, ঘাগড়া, শাড়ি, সারারা ও পুরুষদের টি শার্ট, জিন্স, শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে। ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া, গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে। রবিবার রাত 8টা নাগাদ এক যুবতীর দেহ ঝালোয়ারপাড়া স্টেশনের কাছে রাস্তায় পাশে পড়ে থাকতে দেখা যায়। ডোমজুড় থানার পুলিশ দেহটিকে উদ্ধার করার পর তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে উঠে আসে ওই যুবতীর নাম অনুশ্রী হাজরা, বয়স 24। তার চোখে মুখে রুমাল বাঁধা ছিল, মৃতদেহের পাশে একটি ব্যাগ পড়ে ছিল, যুবতীর মাথায় গভীর ক্ষত চিহ্ন ছিল। ডোমজুড়ের সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইকান দাসী ষষ্ঠীতলায় বাপের বাড়িতে থাকতেন ওই যুবতী। পেশায় তিনি নৃত্যশিল্পী, বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ শো করতেন এবং সমাজ মাধ্যমেও তার নাচের ভিডিও খুবই জনপ্রিয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইক থেকে পড়ে গিয়ে অথবা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের ফলেই মৃত্যু হয়েছে। গুলির আঘাত কিনা তাও স্পষ্ট নয়, যদিও স্থানীয়দের অনুমান ক্ষতচিহ্ন দেখে গুলির আঘাতই মনে হচ্ছে। তারা করলো বলতে, দেখুন পুলিশ এসেছিল, আমাদের লোকাল কিছু সিসিটিভির ফুটেজ ওরা চাইছিলেন, আমরা সেটা যত সম্ভব চেষ্টা করছি সেটাকে দেবার। আচ্ছা, কী অনুমান করছেন ওখানে কি গুলি করা হয়েছে নাকি অন্য কোনো? না না, একদম 100% গুলি করাই হয়েছে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ কানের উপর থেকে একটা গর্তের চিহ্ন আমরা লক্ষ্য করছিলাম। চোখ বাঁধা ছিল? চোখ বাঁধা ছিল। তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মিতার স্বামীর দিকেই অভিযোগের আঙুল তুলছেন অনুশ্রীর পরিবার। বছরখানেক আগে একই পাড়ার বাসিন্দা চন্দন মাঝির সঙ্গে প্রেম করে বিয়ে হয় তার। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। অনুশ্রীর বাবা জানিয়েছেন, মেয়ে স্টেজ শো করার কারণেই প্রায়শই মারধর করত চন্দন। তারপর মাস ছয়েক হলো বাপের বাড়িতেই থাকতে শুরু করেছে অনুশ্রী। চন্দনের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলাও করা হয়। আর রবিবার সন্ধ্যায় সলপে এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় অনুশ্রী। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত বছর অর্থাৎ 2022 সালের মাঝামাঝি সময়ে কিন্তু এই অনুশ্রীর বিয়ে হয় তারই পাশের এলাকাতে, অর্থাৎ সলব স্কুলে এলাকায় তার বিয়ে হয়। এবং বিয়ের পর থেকেই কিন্তু যেটা অভিযোগ, যে বিয়ের পর থেকেই তার স্বামী অত্যাচার শুরু করে এবং সে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় প্রায়শই। তারপরে কিন্তু গত 6 মাস আগে অনুশ্রীকে তার পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ, যে সারারাত তাকে মারধর করা এবং সে সেই অবস্থাতেই চলে আসে এবং তারপরেই তার পরিবারের পক্ষ থেকে একটি আদালতে বধূ নির্যাতনের মামলাও করা হয়েছে। এবং যে স্বামী, সেই স্বামী চন্দন মাঝি, সেই চন্দন মাঝিই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে যেটা অভিযোগ করা হচ্ছে। এবং গতকালই কিন্তু পুলিশ এই চন্দন মাঝি অর্থাৎ অনুশ্রীর যে স্বামী, এই চন্দন মাঝিকে কিন্তু আটক করে এবং তার পরিবারের অন্যান্য যে সদস্য, তার বাবা মা, তারা কিন্তু গা ঢাকা দিয়েছে। আর এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু একেবারে থমথমে এবং গোটা এলাকাতেই একটা শোকের ছায়া নেমে এসে। এপ্রিল মাসে 19 তারিখে বা এখানে চলে আসে, মানে এক কাপড়ের ওরা মারধর করে 19 তারিখে, সারা রাত্রি ধরে মারধর করে, সেই ভয়ে এখানে পালিয়ে আসে। তারপর ওরা এখন মাসি বাড়ি চলে যায় সিঙ্গুরে, ওইখান থেকে না আমরা নিয়ে আসি 4 দিন বাদে আনতে, তারপর কোর্টে যাই 30 তারিখে একটা কেস করে দিই, কেস করে দিয়ে তার ওই কোর্টে কেস চলে। হ্যাঁ, 2 বছরের কেস, 490 আমরা গিয়ে করেছি, 490 কেস দেওয়া হয়েছে ওর ওপর, 490 জামাইয়ের ওপর 490 কেস। হ্যাঁ, ওই ও পাড়ায়।
কালকে রাত্রিরে ওর বন্ধু বাড়ি জামা চেয়ে নিয়েছিল, ও তো সব জামা কাপড় ওখানে এক কাপড়ে পালিয়ে এসেছে। ও যখন জামা বন্ধুর থেকে জামা কাপড় নিয়েছিল কদিন পরেছে, বলছে মা এইগুলো ধুয়েছে ও ইস্ত্রি করেছে, এবার দিয়ে আসি বন্ধুর বাড়িতে। আমি তোর জন্মদিন থাক না, কেক ফেক খাবি কালকে দিবি বলতে ও চলে গেছে, দিতে গেছে আর দিয়ে ও স্কুলের সাইকেলটা নিয়ে গেছে, স্কুলের সাইকেল নিয়ে দিতে গেছে। বলে বাপি সাইকেলটা খাবে, আটটা সাতটা সাতান্ন লাস্ট ফোন হয়েছে, বললো বাপি আমার সাইকেলটা খারাপ আমি যাচ্ছি সারিয়ে নিয়ে যাবো। আমি বলছি তোকে সারাতে হবে না বাবা, রাত্রি হয়ে গেছে আটটা বাজে গেলো, তুই চলে আয় আমি সারি। হ্যাঁ ওই বললো সলবেই আছি, নটা কুড়িতে খবর পেয়েছি থানাতে, পুলিশ এসে আমাদের বলে জামাই মেরেছে পুরো, নাহলে ওর চশমার যে ফ্রেম চশমাটা ওর বাড়িতে ছিল রাখা ছিল, তো এক কাপড় হয়েছে, চশমাটা গেল কী করে, আমার বাড়িতে ছিল না চশমাটা, ওইটা গেল কী করে। হ্যাঁ ডান্স করতো, ভালো ডান্স করতো, ভিডিও তেন জেলা তেন ফার্স্ট হয়েছিল, দক্ষিণ পল্লী তেন ফার্স্ট হয়েছিল। ডান্স কি করতে মানা করতো? ড্যান্স করতে একবার মানা করেছিল, তারপর আমরা বিয়ের আগে ভেঙে নিয়েছিলাম যে ডান্স ফান্স সব করবে, বলে হ্যাঁ সবই করবে। দেখাশোনা খুব প্রেম ভালোবাসা হয়েছে, নেটে প্রেম ভালোবাসা বলেছিল আমরা সব করতে দেবো, আস্তে 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 সব ভেঙে দিল, লাস্টে আমরা দান বাসন দিয়ে সব বিয়ে দিয়েছি। হ্যাঁ ওই মেরেছিল, তারপর আবার কেদারনাথ যাবে বললো, কেদারনাথ গেছে তারপর দোকান কিনবে, বললো আমি দোকান কিনবো আমাকে দিতে হবে এক লাখ টাকা, আমরা এক লাখ টাকা দিতে পারবো না, আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছি, মেয়ের ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা দিয়েছে, আর আমরা আমাদের ওর মায়েতে আমরা তো লোন শোধ করছি, লোন নিয়ে বিয়ে দিয়েছিলাম, পাঁচ লাখ টাকা লোন তুলে বিয়ে দিয়েছিলাম আমরা, ওর সাহায্য চাই আগাম পুরু কিভাবে মানলো। আল তামার রেস্টুরেন্ট, এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।